পাওনা টাকার দাবিতে তিন দিনের লাগাতার কর্মসূচি পালন করেছে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা। রোববার রাজধানীর মতিঝিলে শুরু হওয়া আন্দোলনে অংশ নেয় কর্পোরেশনের অধীনস্থ ১৬টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। বিএসএফআইসির অবসরপ্রাপ্ত কর্মকর্তারা জানান, 3,363 জন কর্মকর্তা কর্মচারীর গ্র্যাচুইটি বাবদ ৪১৫ কোটি টাকা পাওনা রয়েছে। তাদের দাবি, বকেয়া গ্র্যাচুইটির অর্থ ক্ষতিপূরণ সহ শতভাগ পরিশোধ করা সহ অবসরভোগীদের ২০% গ্র্যাচুইটির অর্থ প্রদান সংক্রান্ত বোর্ড সিদ্ধান্ত বাতিল করতে হবে, পাশাপাশি উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং চিকিৎসা ভাতা দিতে হবে। দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শ্রমিক ও কর্মকর্তারা। ২০১৬ সাল থেকে আমরা অবসর আসছি, তাদের পাওনা টাকা আমরা কোনো বুঝিয়ে পাইনি। এই সঙ্গে পাশাপাশি আমাদের 80% অর্ডার দেওয়া হয়েছে, 20% অর্ডার পাইনি আমরা। তারপরে আমরা উৎসব ভাতা অনুমোদিত সরকারের, সে থেকেও আমরা বঞ্চিত। এর অভাবে আমাদের নিজের চিকিৎসা ভাতা আছে, এটাও দেওয়া হয়নি।